আপনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আসতে চেয়েছিলেন, তার বাড়িতে বৈঠক হয়েছিল সল্টলেকে ফেব্রুয়ারি মাসে। তারপরে তো এপ্রিল মে মাসে ভোট হয়েছিল, এবং আমার যতদূর মনে আছে যে সেই সময় তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী দিনহাটায় সভা করতে এসেছিলেন তার সমর্থনে। তো সেইবার এই কথাটা তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ, হাতে গরম, তো সেই সময় এই কথাটা না বলে আজকে 3 বছর বাদে এই কথাটা আসছে কেন? আর এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী দাবি করছে ওর হাত ধরবো। আরে ও নিজে পা ধরে, লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য, টাকা নিচ্ছে প্রকাশ্যে, তার ছবি দেখা গেছে, সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে। আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কেন, সরাসরি দেবতার কাছে যাবো? ওর মাধ্যমে আমার ইয়েতে যাওয়ার দরকার কি? ও পা ধরে গেছে, আমি সরাসরি বিজেপি নেতাদের কাছে গিয়ে বলতে পারতাম? আর 21 সালে যদি আমাকে রিফিউজ করা হয় তাকে যে আমি বিজেপিতে আমাকে নেবে না, তাহলে আজকে নাকি আবার বলেছে যে আমার জন্য দরজা বন্ধ। তো দরজা তো সেদিনই বন্ধ হয়েছে, আবার দরজা খুললো কবে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে? আসলে আমিও একটা খবর পেলাম যে ও আসার সময় নাকি খানিকটা গাঁজা খেয়ে এসছে, তার ফলে এই উল্টো পাল্টা কথাগুলো বলছে। আরও বলেছিলেন যে আপনি নাকি বলেছিলেন বিরোধী দল নেতা কোচবিহারে এলে তাকে বেঁধে রাখা হবে, কোথায় যেতে হবে বলুন, নিরাপত্তা ছাড়াই যাচ্ছি, এসব কাগজে বাক সোজা করতে সময় লাগে না, এইসব বলেছেন আর কি। এই কথাটা কোথায় বলেছি, কবে বলেছি, সেটাও একটা দিন টাইম করে বলে দিক যে আমি কবে বলেছি বিরোধী নেতাকে, যে একটা পুরুষ মানুষকে দেখে শরীর একদম ইয়ে করে ডোন্ট টাচ মাই বডি বলে ইয়ে হয়ে যায়, যে একেবারে বিশেষ মানে জেন্ডারের মতন হাত পানির বলে যেরকম ডোন্ট টাচ মাই বডি, তাকে আবার উদয়ন গুহ লাগবে বাঁধবার জন্য? ও তো নিজেই নিজেকে বেঁধে ফেলে। ভোট পরবর্তী হিংসায় দিনহাটা শীতলকুচি থেকে বহু মানুষ আসামে গিয়ে আশ্রয় নিয়েছিল, বলছে নিশ্চিন্তে থাকুন, এবার উদয়নরা কিছু করলে 12টা বাজিয়ে দেবে। নিজের 12টা বাজে গেছে আর উদয়নের 12টা কি বাজাবে? আসলে ওর কিছু নেই, বাজারে কোনো মূল্য নেই, কোনো দাম নেই, ওর কথার কোনো গুরুত্ব নেই। ও দেখছে যে এগিয়ে যাচ্ছে সুকান্ত মজুমদার, এগিয়ে যাচ্ছে, ও দেখছে যে দিলীপ ঘোষ ওকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। একটা বিরোধী নেতা বিধানসভার ভিতর 2টো কথা বলতে পারে না, গুছিয়ে একটা বক্তৃতা দিতে পারে না, কেন্দ্রের নেতাদের কাছে তার কোনো মূল্য নেই, সেই সব কারণে যেখানে যা যা বলার সেটা বলবার একটা চেষ্টা করছে। দিনহাটায় এসছে, উদয়ন গুহকে না বলে কাকে বলবে? স্বাভাবিকভাবেই উদয়ন গুহকে 2টো গালাগালি করো, একটু হুমকি দিয়ে 2টো হাততালি টাততালি পাও, নাহলে তো এখন আমি দেখলাম যে আজকে কোনো চ্যানেলে ওর বক্তৃতা লাইভ দেখালো না, মানে বাজারে গুরুত্বটা কমে গেছে সেটা উপলব্ধি করতে পেরে এই ধরনের কথাবার্তা বলছে। একটা নিশ্চিত অভিযোগ করেছে শেষে শুভেন্দু, বলেছে যে যারা অবাঙালি ভোটার তাদেরকে ভয় দেখানো হচ্ছে যারা যেন ভোট দিতে। অবাঙালিদের সাথে তো বেশ কয়েকবার মিটিং করলাম, তারা যেভাবে এবার উৎসাহ দেখাচ্ছেন, যেভাবে আমাদের পাশে থাকবার আশ্বাস দিচ্ছেন, আমরা খুশি। আমরা আশা করি যে এবার 100% যে অবাঙালি ভোট দিনহাটায় আছে সেটা পুরোটাই 100% ভোট আমরা পাবো। ভয় দেখানোর প্রয়োজন কেন? কোনো প্রয়োজন নেই ভয় দেখানোর। যারা স্বেচ্ছায় ভোট দিতে চাইছেন, ভোট দেবেন বলছেন, তাদের সাথে কে আমি কি বোকা যে তাদেরকে ভয় দেখাতে যাব, তাদেরকে হুমকি দিতে যাব? ওগুলো ওর মাথার থেকে বেরোবে, এই রাজনীতি তো করে এসছে। এর আগে বলেছিল যে আমাকে গ্রেপ্তার করতে হবে, আজকে সেটা বলেনি। গ্রেপ্তার করতে হবে আমাকে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো দুর্নীতির ব্যাপার নেই, ওকে ও পরিষ্কার দেখা যাচ্ছে যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে। ওর মানে বলবো যে কপালটা ভালো, যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মানবিক, তিনি প্রতিহিংসা পরায়ণ,
নাহলে ওদের গোষ্ঠী শুদ্ধ সবকটাকে জেলে ঢোকানো উচিত ছিল। যেভাবে ব্যাংক নানা রকম তছরূপ করেছে, নানা দুর্নীতির সাথে ওদের পরিবার জড়িত, ওদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল জেলে পুরে রাখা। সেটা করেনি বলে ও আজকে এই আস্ফালন করছে এবং এই কথাগুলো বলবার সুযোগ পাচ্ছে, নাহলে তো বিহাইন্ড দ্য বার হওয়া উচিত ছিল। বলছিলাম আজকে আপনাকে সরাসরি গ্রেফতারের কথা না বললেও প্রসঙ্গ টেনেছেন শেখ শাহজাহানের এবং বলেছেন যে তাকে যখন চ্যালেঞ্জ দিয়েছিল শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের কী অবস্থা হয়েছে আজকে এবং ঘুরপথে আপনাকে আপনারও একই অবস্থা হবে এমন? আমি শেখ শাহজাহান কী করেছে, ওকে চ্যালেঞ্জ দিয়েছে, কেন দিয়েছে এটা আমি বলতে পারবো না। তবে আমি কোনো সময় একে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে আমার রেটটাকে আমি কমাবো না। আমার যে গ্রেড আছে, আমার যা রেট আছে রাজনীতির ক্ষেত্রে, আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে সেই গ্রেড সেই রেট কোনো সময় ডাউন করতে চাই না, একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে শুভেন্দু অধিকারী। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড।